যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে সমস্ত ধরনের প্যারামিটার খতিয়ে দেখবে স্কুল সার্ভিস কমিশন অন্যদিকে যারা যোগ্য প্রার্থী তাদের তালিকা জমা দিক স্কুল সার্ভিস কমিশন এমনটাই চান চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের প্রত্যেকেই ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এই ভিডিওতে আমরা যে বিষয় দুটিতে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে যোগ্য এবং অযোগ্য দু ধরনের যে প্রার্থী রয়েছে তাদের তালিকা তৈরিতে সমস্ত ধরনের যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো খতিয়ে দেখবে স্কুল সার্ভিস কমিশন এবং এই যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে সিবিআইয়ের বাজেয়াপ্ত করা যে ওএমআর সিট সেই ওএমআর সিটের ফের পুনর্মূল্যায়ন করা হবে বলে কিন্তু শোনা যাচ্ছে এবং এর সাথে চাকরিহারাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য যে শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউতে যে প্রাপ্ত নম্বর অর্থাৎ তারা যেটা নাম্বার পেয়েছেন সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হবে সোমবারে এসএসসি সূত্রে জানানো হয়েছে যে এই এই ধরনের বিষয়গুলো হতে চলেছে এবারে সুপ্রিম কোর্টে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রস্তুত করবে তার পরপরই কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে ওয়েমার সিট সেখানে নেই সেখানে এই তালিকা কিভাবে তৈরি করা সম্ভব হবে অর্থাৎ যেখানে ওএমআর সিট নেই সেখানে এই তালিকা কিভাবে তৈরি করবে কমিশন এবং এই নিয়ে সরকারিভাবে কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি তবে সূত্রের খবর যে কলকাতা হাইকোর্ট কমিশনের কাছে যোগ্যদের কোনো তালিকা চাইনি এখন কাজটি পরিশ্রম সাধ্য হলেও তা করা হবে বলে মনে করা হচ্ছে এবং প্রতিটি প্যারামিটার মিলিয়ে তা দেওয়া হবে সেই সঙ্গে সিবিআই বা কেন্দ্রীয় এই যে তদন্তকারী সংস্থা তাদের বাজেয়াপ্ত করা যে ওয়েমার সিট সেই ওয়েমার সিটের ভিত্তিতে অযোগ্য প্রার্থীদের একটি তালিকাও কিন্তু তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে বা শোনা যাচ্ছে এবং খুব দ্রুত এই তালিকা তৈরি করা হবে যাতে এই মামলার পরবর্তী শুনানিতে তা পেশ করা যায় বা তা পেশ করতে পারা যায় এই প্রসঙ্গে একটা বিষয় জানানো দরকার যে নবম দশমের যে শিক্ষকদের কাছে ওয়েমার সিট থাকলেও একাদশ দ্বাদশের শিক্ষকদের কাছে কিন্তু তা নেই এই একাদশ দ্বাদশের যে ওএমআর সিট আপলোড করা নিয়ে আদালতের স্থগিতাদেশ ছিল এদিকে আবার এই সপ্তাহেই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করলো দু হাজার ষোলোর প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা এই নবম দশমের আন্দোলনকারী চাকরি প্রার্থীরা হাজার দিনের ওপর তারা কিন্তু রাস্তায় বসে আন্দোলন করছেন এবং এই যে চাকরি প্রার্থীদের আশা যে সুপ্রিম কোর্টে তারা অবশ্যই সুবিচার পাবেন এবার অন্যদিকে যে খবর যে শীর্ষ আদালতে যে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে তালিকা তুলে দিতে না পারলে আন্দোলনে নামবেন চাকরি হারারা এমনটা শোনা যাচ্ছে এবং সোমবারে যে সুপ্রিম কোর্ট এসএসসি মামলার শুনানির পর কিন্তু একথা তারা জানান আর কলকাতার শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে চাকরি হারাদের বক্তব্য তারা যে যোগ্য সেই প্রমাণ এসএসসির হাতে আছে তা হলেও কেন যোগ্যদের তালিকা কোর্টে জমা দেওয়া হচ্ছে না এ প্রশ্নটা তারা তুলছেন তারা এটাও জানাচ্ছেন যে চাকরিহারাদের তরফেও সুপ্রিম কোর্ট একটি মামলা দায়ের করা হয়েছে তবে সুপ্রিম কোর্টের মামলার বিষয়ে এদিন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কোনো মন্তব্য তিনি করতে চাননি এদিন সুপ্রিম কোর্টের শুনানির পরে স্থগিতাদেশ মিলেছে কিনা তা নিয়ে চাকরিহারাদের মধ্যে ধন্দ্বও ছিল ডালিয়া বন্দ্যোপাধ্যায় নামে এক শিক্ষিকা বলেন কোর্ট অ্যান্ড কোর্ট বলছি যে শুনেছি দেশের প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন যে পঁচিশ হাজার মানুষের জীবন জীবিকার প্রশ্ন তাই পুরো বিষয়টি তিনি ভালো করে শুনবেন অন্যদিকে বৃন্দাবন ঘোষ নামে এক শিক্ষিকার বক্তব্য কোর্ট অ্যান্ড কোর্ট কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকা দেওয়ার দায়িত্ব এসএসসির কারণ আমাদের সব নথি এসএসসিকে দিয়েছিলাম এবং একাধিকবার নথি যাচাই করাও হয়েছে তাই আগামী বৃহস্পতিবারের মধ্যে তালিকা কোর্টে জমা পড়ুক অন্যদিকে এসএসসি চেয়ারম্যান কেন যোগ্যদের শংসাপত্র দিতে পারবেন না বলছেন তা নিয়েও কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন চাকরিহারা এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা আবার স্কুল সার্ভিস কমিশন দাবি করছে যে তাদের কাছে উত্তরপত্রের অর্থাৎ দু এমআর নথি নেই সেই দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন হারাদের অনেকে কারণ দুই বছর আগেও তথ্য জানার অধিকার আইনে বা টিআই থেকে অনেকেই উত্তরপত্রের প্রতিলিপি পেয়েছে সেই প্রতিলিপি কোথা থেকে এলো তাও কিন্তু তারা জানতে চাইছেন স্কুল সার্ভিস কমিশন যদি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে তাহলে তাতেও অংশগ্রহণ করবে না বলে এই আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন এর পিছনে অবশ্যই কারণ রয়েছে যে এমন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে আমি একটা পরীক্ষাতে পাশ করেছি মানে আমি আবার পাঁচ বছর কি সাত বছর পরে সেই পরীক্ষায় বসলে আবার পাশ করে যাব তো এই ছিল আজকের মতো ভিডিও আগামীতে কি হচ্ছে অবশ্যই আমাদের খবরে থাকবে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ